প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বন্ধ্যাত্ব। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষ অতিথি, চলুন আমরা পরিচিত হই প্রথমেই সেই বিশেষজ্ঞ চিকিৎসক অতিথির সাথে। ডাক্তার ফারজানা রহমান ডালিয়া ১৯৭৮ সালে ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, যেটি আজকের বিষয় যে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি, একটু শুরুতেই জানতে চাইবো, আমরা কিন্তু দেখছি ইদানিং যে এই বন্ধ্যাত্বজনিত সমস্যায় অনেক দম্পতি ভুগছেন বা তাদের মধ্য দিয়ে ভেতরকার অনেক ধরনের সমস্যার মধ্যে একটি হচ্ছে এই বন্ধ্যাত্বজনিত সমস্যা। শুরুতে একটু জানতে চাইবো যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝেন আপনারা একজন বিশেষজ্ঞ হিসেবে? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আর সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। তো একটু প্রথমে একটু করে দিতে চাই যে আগে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলতাম, বাট এখন ইনফার্টিলিটি না বলে আমরা সাবফার্টিলিটি বলছি। কারণ ইনফার্টিলিটি হলে একেবারেই বোঝাই যে কার কখনোই আর বাচ্চা হওয়া সম্ভব না, কিন্তু সাবফার্টিলিটি তার মানে কোনো কারণে তার বাচ্চা হচ্ছে না, তার চিকিৎসা সম্ভব, আমরা সেই চিকিৎসার মাধ্যমে তাকে সে সন্তান ধারণ করতে পারবে। তো আমরা যেটাকে বলি যে বন্ধ্যাত্ব বা সাবফার্টিলিটি সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে কোনো দম্পতি যদি কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে তার এক বছর ধরে সে সঠিক সময়ে সঠিক নিয়মে বাচ্চা নেবার জন্য চেষ্টা করছেন, সহবাস করছেন, কিন্তু তারপরও তার বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে আমরা সাবফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলে থাকি। আচ্ছা, এই যে একটা সমস্যা, এবং আমরা কিন্তু দেখছি যে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও এই সমস্যাটা বাড়ছে। তো আমি যদি একটু কারণগুলো জানতে চাই যে আসলে কেন বাড়ছে বন্ধ্যাত্বের হার আমাদের দেশে প্রকৃতপক্ষে? আসলে কিন্তু দেখা যাচ্ছে আগেও ছিল, বাট এখন বাড়ছে। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবেশ দূষণ, অনেক কিছু কারণগুলো, অনেকে বেশি বয়সে বাচ্চা নিচ্ছেন, ক্যারিয়ারের পিছনে অনেকে ঘুরছেন, সে কারণে এই জিনিসগুলো বেশি এখন দেখা যাচ্ছে। এবং তারপর আর লাইফস্টাইল, আগে অনেকেই বাচ্চা হচ্ছে না, ডাক্তারের কাছে যেত না, সেরকম সচেতন ছিল না, এখন ডাক্তারের কাছে যাচ্ছে, ডায়াগনোসিসটা হ্যাঁ ডায়াগনোসিস হচ্ছে যে কেন তার বাচ্চা হচ্ছে না বা সে এখন বাচ্চা চাচ্ছে। আগে কিন্তু সামাজিক কারণেও মুখ খুলতেন না অনেকেই, কিন্তু এখন যাচ্ছেন দেখে কিন্তু এই ধরনের রোগীও আমরা পাচ্ছি। এবং বিশ্বে দেখা যাচ্ছে প্রতি ৬ জনের মধ্যে 1 জন পাওয়া যাচ্ছে যে বন্ধ্যাত্বে বা সাবফার্টিলিটিতে ভুগছেন। আচ্ছা, তারপর একটা পরিসংখ্যান রয়েছে যে দেখা যায় যে অনেকগুলো কারণ হচ্ছে, কারণের মধ্যে স্বামী স্ত্রী উভয় পক্ষ বা অন্য কোনো কারণ ছাড়াও দেখা যায় যে ভুগছেন। তার মধ্যে এটা একটু জানতে চাইবো, কারণ অনেকেই কিন্তু শুরুতেই আমরা যেটি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা দায়ী করেন স্ত্রীদেরকে, কিংবা ওই স্বামীর পরিবারটা দায়ী করছে স্ত্রীকে। তো আসলে দায়ী কে, সেটি জানার উপায় কি বা আসলে কি কি কারণ থাকতে পারে? আসলে কিন্তু এটা কিন্তু একটা ধারণাই ছিল, আগে তো ছিলই, এখনো কিন্তু আমাদের মনে কখনো যদি কারো বাচ্চা না হয় তখন কিন্তু একটা মাকেই দায়ী করা হয়ে থাকে, মহিলাকেই দায়ী করা হয়ে থাকে যে তারই সমস্যা, তার কারণেই হচ্ছে না। কিন্তু দেখা যায় যে সাধারণত যদি 40% বা 40% কোনো নারীর কারণে হহয়ে থাকে, ঠিক 40% কোনো পুরুষের কারণেই হয়ে থাকে। তার মানে সমান, তারা দুজনেই সমানভাবে দুজনের কারণেই সন্তান না হতে পারে। আবার 10% হতে পারে দুজনের কারণেই কিন্তু না হতে পারে। আবার 10% হতে পারে কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি, আনএক্সপ্লেইনড কজ যাকে আমরা বলে থাকি। এই কারণগুলো তো রয়েছে। তারপরে যদি আমরা একটু ভাগ করে নিতে চাই যে পুরুষদের ক্ষেত্রে প্রধান কারণ হচ্ছে যে তার যদি আমরা যেটাকে বলে থাকি সিমেন বলে থাকি, সেই স্পার্মে যদি সিমেনের মধ্যে স্পার্মে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, তার আকৃতি কোনো ত্রুটি বা তার সংখ্যা যদি কম থাকে, এই ধরনের কারণগুলোর জন্য পুরুষদের কারণগুলো এই কারণে বাচ্চা না হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে যদি প্রধান কারণ হিসেবে দেখা যায় যে আমরা যে সময় যে ডিমটা ফোটে সেটা যদি সময় মতো ডিমটা না ফোটে সেক্ষেত্রে হতে পারে। তারপরে দেখা যায় যে তার যদি টিউবে কোনো সমস্যা হয়ে থাকে, যেটাকে আমরা টিউব নালী বলে থাকি, সেই ক্ষেত্রে হতে পারে। আবার যদি জন্মগত ত্রুটি থাকতে পারে জরায়ুতে, সেই ক্ষেত্রে হতে পারে, জরায়ুর মুখটা ছোট হতে পারে। এই ধরনের কারণগুলো সমস্যাগুলো হতে পারে। আর আজকাল দেখা যায় যে বেশি বয়সও কিন্তু একটা ফ্যাক্টর, অনেকে বেশি বয়সে বেবি নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কিংবা দেরিতে বিয়ে করাটাও একটা কারণ কি হতে পারে। হ্যাঁ, দেরিতে বিয়ে করাটাও এখন আজকাল কারণের মধ্যে পড়ছে, কারণ ক্যারিয়ারিস্টিক হয়ে পড়ছে তো আমরা সবাই, অনেকেই কিন্তু ইচ্ছা করে দেরিতে বিয়ে করছে। আর দেখা যায় যে এনভায়রনমেন্টাল পলিউশন আবার একটা স্ট্রেসফুল লাইফ, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। সবাই দেখা যায় চাকরির পিছনে ক্যারিয়ারের পিছনে ঘুরছে, একটা স্ট্রেস কাজ করছে, আমি একটু আর কি সবকিছু ঠিকঠাক করে তারপরে বেবিটা নিব এরকম একটা চিন্তা করে অনেকে, কিন্তু তাতে কিন্তু অনেকটা সময় চলে যায় এবং অনেক বড় একটা কারণ হয়ে যায়। কারণ হয়ে যায় এবং মানসিক প্রশান্তি কিন্তু একটা বাচ্চার জন্য, বাচ্চা ধারণ করার জন্য একটা মানসিক প্রশান্তি কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। মানসিক প্রশান্তি না থাকলে যদি একটা স্ট্রেসফুল লাইফে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক দেরি করে বাচ্চা হয় বা বাচ্চা হয় না, অনেক সময় আনএক্সপ্লেইনড কজের মধ্যে তারা পড়ে যান। যখন কোনো একজন দম্পতি মনে করেন যে তাদের বাচ্চা নেওয়া প্রয়োজন কিন্তু হচ্ছে না এখন, তো আসলে ডাক্তারের কাছে কি তখনই যাওয়া উচিত, নাকি আপনাদের কোনো পরামর্শ আছে যে এতদিন পর্যন্ত অপেক্ষা করে বা চেষ্টা করে তারপরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত? জি, আমরা সাধারণত বলে থাকি যে যদি কোনো দম্পতি 1 বছর ধরে, যেটা বললাম যে রেগুলার সহবাস করে যাচ্ছেন, কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া কিন্তু বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে তার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর যদি বয়সটা একটু বেশি হয়, 35-এর উপরে হয়, সেক্ষেত্রে 6 মাসের মধ্যেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। আচ্ছা, তো বলছিলেন যে কিছু কারণ আছে ছেলেদের জন্য বা কিছু আছে মহিলাদের জন্য, আর কিছু আছে আনএক্সপ্লেইনড কজ। এখন কি কারণে আসলে এই বন্ধাত্বের সমস্যাটি হয়েছে সেটি বোঝার জন্য নিশ্চয়ই কোনো পরীক্ষা নিরীক্ষা রয়েছে, তো আপনারা কাকে কি কি ধরনের পরীক্ষা দিয়ে থাকেন সাধারণত? প্রথমে যদি কোনো দম্পতি আমাদের কাছে আসেন যে কেন বাচ্চা হচ্ছে না, অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই আসতে হবে। সেক্ষেত্রে পুরুষদের জন্য একটি পরীক্ষায় যথেষ্ট, সিমেন অ্যানালাইসিসটা আমরা দিই। তারপর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আমরা দিই যে কিছু হরমোনাল পরীক্ষা, কারণ মহিলাদের দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই পলিসিস্টিক ওভারিন ডিজিজ বলে একটা রোগ রয়েছে, সেই ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু দেখা যায় যে বাচ্চা না হতে পারে, সঠিক সময় ডিমটা ফোটে না। হ্যাঁ, সেই কারণে আমরা একটু কিছু হরমোনের পরীক্ষা দিই। অনেক সময় থাইরয়েড ডিজিজ আছে, সেই কারণে কিন্তু বাচ্চা না হতে পারে, সেই জন্য আমরা সেই হরমোনের পরীক্ষা দিই। ডায়াবেটিস একটা পরীক্ষা দিই, একটা আলট্রাসোনোগ্রাফ করি আমরা, আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখি যে তার ভেতরে সব কিছু জরায়ুটা ঠিক আছে কিনা, এই জিনিসটা দেখার জন্য তখন সামান্য পরীক্ষাগুলো আমরা সেটা প্রথমে প্রাথমিক অবস্থায় আমরা দিয়ে থাকি। আচ্ছা, পলিসিস্টিক ওভারি নিয়ে যেহেতু আপনি কথাটা উঠিয়েছেন, আমি একটু জানতে চাইব, এটি নিয়ে কিন্তু অনেকের অনেক ভয় কাজ করে এবং টিনেজ যারা মেয়েরা আছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই জাতীয় সমস্যায় ভুগছে, মাসিক অনিয়মিত, দেখা যাচ্ছে একটা সময় ডায়াগনোসিস হয়ে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা হয়েছে, তো সেক্ষেত্রে তাদের জন্য আমি যদি একটু প্রিভেনশনের বিষয়ে চিন্তা করি যে তারা কি আসলে আগে থেকেই কিছু করলে ভবিষ্যতে এই বন্ধাত্ব বা ইনফার্টিলিটি জনিত সমস্যা থেকে দূরে থাকতে পারবে? আচ্ছা, পিসিও যেটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় যে জিনিসটা আছে তাদের ওজনটা কমাতে হবে। আজকাল দেখা যায় যে ফাস্টফুড খাবার এত বেড়েছে এবং সময় পায় না বাচ্চারা, স্কুলের পরে দেখা যায় ফাস্টফুড খেয়ে কোচিংয়ে চলে যাচ্ছে বা এরকম, বাসার রান্না পছন্দ হচ্ছে না, এই ধরনের কিছু, বা ওরা ফাস্টফুডের দিকে বেশি ঝুঁকে পড়েছে, এই কারণে কিন্তু মুটিয়ে যাচ্ছে এবং ওজন অল্প বয়সে মুটিয়ে যাচ্ছে। আমরা দেখছি কিন্তু ওবেসিটি, এই ওবেসিটিটা কিন্তু পিসিওর জন্য একটা কারণ। ওজনটা বেড়ে গেলেও কিন্তু সেটা বাচ্চা না হওয়ার একটি কারণ, সেই জন্য প্রথমেই দেখতে হবে এবং লাইফস্টাইলটাকে আসলে সুন্দরভাবে নিয়মের মধ্যে ডিসিপ্লিন ওয়েতে আনতে হবে। যদি সঠিক ব্যালেন্স ডায়েট যেটা আমরা বলে থাকি সেই খাবারগুলো যদি খায়, কিছু প্রতিদিন একটু করে ব্যায়াম বা হেঁটে গেল কোনো জায়গায়, রিক্সায় গাড়িতে না গিয়ে হেঁটে গেল, সিঁড়িতে উঠলো, লিফট ব্যবহার না করে, এই ধরনের কাজগুলো যদি একটু করে তাহলে কিন্তু অবশ্যই সেই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা সেরকম করে হবে না। মিষ্টি জাতীয় খাবারটা একটু কম ছিল সেগুলো। আর একটু প্রিভেনশনের কথা যেহেতু বলেই ফেলেন, আমি একটু আরেকটু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ছাড়া একটু অ্যাড করতে চাই যে অনেক সময় দেখা যায় যে আরেকটা বলেছি যে আমি টিউবের যদি সমস্যা থাকে, হ্যাঁ, যদি টিউবটা যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাবফার্টিলিটি হবে বা বাচ্চা হবে না। এটা তো হয়ে থাকে যে আমরা যেটা যৌনবাহিত রোগ এসটিডি বলে থাকি, হ্যাঁ, বা ক্লামাইডিয়া, এই রোগগুলো যেগুলো আছে সেই রোগগুলোর কারণে কিন্তু এই নালীটা বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কখনো যদি দেখা যায় যে কারো অনেক ঘন ঘন বেশি পরিমাণে সাদাস্রাব হচ্ছে, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কোন বয়সটাতে এটি হতে পারে বা কখন সে ডাক্তার দেখাবে বলে মনে করেন? আচ্ছা, সাধারণত হচ্ছে তো দেখা যায় যে বিয়ের পরপরই এই ধরনের জিনিসগুলো হতে পারে, বা যদি কেউ কখনো বিয়ের আগেই যদি কারো কোনো ধরনের সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে এই ধরনের রোগগুলো একটু বেশি হতে পারে। আর এই ধরনের যদি হয় সেক্ষেত্রে আগেই ডাক্তারি যদি পরামর্শ নেয় এবং সে যদি ওষুধটা ঠিকভাবে খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার মানে ডিম্বনালীটা বন্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় এবং আগে থেকেই সাবধান থাকলে আর এই ধরনের রোগ থেকে সে মুক্তি পাবে। এবং সবচেয়ে বড় হচ্ছে সচেতনতাটা বেশি করতে হবে, যেটা এসটিডি রোগের কথা বললাম, যেটা সেটার কারণেই কিন্তু অনেক ক্ষেত্রেই বন্ধাত্ব হতে পারে। এবং সেই কারণে যদি নিজেই যদি সচেতন থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে যদি নিজে স্বাভাবিকভাবে যেভাবে সম্ভব বিয়ের পরে আমরা যেটা রিলিজিয়াস পদ্ধতি আমরা মানি সেভাবে যদি চলাফেরা করে তাহলে কিন্তু এই মানে মাল্টিপল সেক্স পার্টনার এই বিষয়টা থেকে আসলে দূরে থাকতে হবে। আপনি যেটি বলতে চাচ্ছিলেন খুব মোটাভাবে যদি আমি মানে বুঝে থাকি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে মেল এবং ফিমেলদেরকে আপনারা আলাদা আলাদাভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন, এই পরীক্ষা নিরীক্ষাগুলোর পরবর্তী পদক্ষেপ কি থাকে এবং আপনারা যখন নিশ্চিত হয়ে যান যে আইদার মেল অথবা ফিমেল যে কোনো একজন দায়ী অথবা দুজনেই কারণ, তো সেক্ষেত্রে আসলে পরবর্তী পদক্ষেপ কি থাকে? যদি দেখা যায় যে কোনো মেয়ের কোনো সমস্যা হয়েছে, যেটা নিয়ে আলাপ করলাম আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেই ক্ষেত্রে হচ্ছে কিছু আমরা বা যদি এন্ডোমেট্রিসিস বলে, এখন কিন্তু এন্ডোমেট্রিসিসটা অনেক বেশি বেড়ে চলেছে, চকলেট সিস্ট অহরহ আজকাল ছোট বাচ্চা মেয়েদেরও দেখা যায় যে আমরা এটা পেয়ে থাকি, চকলেট সিস্ট যেটা এন্ডোমেট্রিসিস বলি, যেটা হচ্ছে ইউট্রাসের ভেতরে যে লেয়ারটা সেটা ইউট্রাসের ভেতরে তো থাকছেই, বরং অন্যান্য ইউট্রাস ছাড়া অন্যান্য জায়গাগুলোতে হচ্ছে, ওভারেতেও হচ্ছে, সে জায়গায় মিনিস্ট্রেশনের সময় দেখা যায় যে মিনিস্ট্রেশন সেখানেও হচ্ছে, সেই ক্ষেত্রে চকলেট সিস্ট ব্লাড জমে জমে সেখানে চকলেট সিস্ট হচ্ছে। বা এই ক্ষেত্রে এটা খুব আসলে আজকাল ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটির জন্য অনেক বেশি দায়ী। তো সেক্ষেত্রে হয় কি আমরা প্রথম দিকে ডিম ফুটার জন্য ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি পিসিউর জন্য, যেটা পলিসিস্টিক ওভারিন বা অন্য যেন যদি কোনো আনস্পেইন কজ উপায় যদি দেখি পরীক্ষা করে আল্ট্রাসাউন্ডতে তার ডিমটা যে সাইজটা পাওয়া উচিত 18 থেকে 20 সেন্টিমিটার মাসিকে 14তম দিনে, সেই ক্ষেত্রে সেটা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগটা দিয়ে থাকি। ডিম ফুটার জন্য যদি আমরা সেই ওষুধটা দিই এবং সে যদি সেই সময় দেখা যায় সেই পরিমাণ আমরা ডিমের সাইজটাকে পেয়েছি, তখন আমরা বলি যে এই সময়টাতে স্বামীর সাথে থাকার জন্য, এবং তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে সাধারণত মাসিকের হ্যাঁ 14 যখন সাইজটা আমরা পাই তখন বলি যে 14তম দিন থেকে শুরু করে তুমি 20তম দিন পর্যন্ত থাকো। এমনি নর্মালি যদি কোনো কিছু না পেয়ে থাকি তখন কিন্তু আমরা রোগীকে প্রথমেই জিজ্ঞেস করি যে কি সে সঠিক সময়টাকে মেনটেন করছে কিনা, মাসিকের 10ম দিন থেকে পরবর্তী 10ম দিন পর্যন্ত সে থাকছে কিনা স্বামীর সাথে। এটাও কিন্তু একটা সাবফার্টিলিটির কজ, অনেকে কিন্তু ভাবেন যে আমি তো সহবাস করছি কিন্তু সঠিক সময়টাতে হয়তো যে সময়টাতে ডিমটা আসলে ফুটছে ওই ওভুলেশনটা হচ্ছে সেই সময়টাতে সে থাকছে না, বা স্বামী দেশের বাইরে থাকছে, আসছেন কিছু দিনের জন্য সে চলে যাচ্ছে কিন্তু ওই সময়টাতে সে থাকছে না বা স্বামীকে পাচ্ছে না, সে ভাবছে আমার তো কেন বাচ্চা হচ্ছে না। খুব আশার বিষয় যে আমাদের দেশে এই ইনফার্টিলিটির চিকিৎসা কিন্তু খুব সফলভাবে হচ্ছে এবং আমরা অনেকেই দেখছি যে অনেকেই কিন্তু সফলতার মুখ দেখছেন এবং একটা সময় গিয়ে তারা এই যে আপনারা সাবফার্টিলিটি বলছেন, তার মানে একটা সময় কিন্তু ঠিকই পুরোপুরি বন্ধাত্বের যে দোষটা সেটি থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে এবং তাদের জীবনেও শিশু বা সন্তান এসেছে। তো এই বিষয়টা আমাদের জন্য অনেক আশার, আমাদের আশা করব যে আমাদের আজকের আলোচনা অনেকের উপকার আসবে এবং আমাদের দেশ থেকে সেই চিকিৎসা তারা নেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যেসব বাচ্চা আমাদের কাছে আসে তাদের বেশিরভাগ দেখা যায় যে ভাইরাল ফিভার, যেটা আমরা ভাইরাস জ্বর বলে থাকি, সাথে হলো সাধারণ সর্দি কাশি অথবা কমন কোল্ড নিয়ে আসে। তাছাড়া কিছু বাচ্চা আসে হলো শ্বাসতন্ত্রে ইনফেকশন নিয়ে, যেটাকে আমরা অ্যাকুট ব্রঙ্কোলাইটিস বলে থাকি, আর কিছু আবার আসে হলো বেশি সিভিয়ার অবস্থাতে নিউমোনিয়া বা এরকম টাইপের অসুখ নিয়েও আসে। ইদানিংকালে ডেঙ্গু জ্বরটাও দেখা যাচ্ছে, ডেঙ্গু জ্বরটাও খুব বেশি পরিমাণে আমরা বাচ্চাদের পাই। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।